ম্যাম, আমার বয়স 22 বছর, এটা আমার প্রথম প্রেগনেন্সি, 33 সপ্তাহ 4 দিন চলছে। আমার খুব গ্যাসের প্রবলেম হচ্ছে, সব সময় গলায় কি যেন আটকে আছে এমনটা লাগে, বাম বুকের নিচে খুব ব্যথাও করে। হিমোগ্লোবিন 10.2, আগে ছিল 11। আমি নেক্সট ক্যাপ 20 মিলিগ্রাম 2 বেলা, ফেগলো এফজেড একটা, কুইকাল ডি একটা খাই। আমার কয়টা করে আয়রন ট্যাবলেট খাওয়া উচিত ম্যাম? এখন আমার কি করণীয় ম্যাম প্লিজ বলবেন। আচ্ছা, আপনার এখন চলছে 33 সপ্তাহ। আপনি যে সমস্যাটা বললেন আমার, সেটা হচ্ছে আপনার হাইপার অ্যাসিডিটি হচ্ছে খুব বেশি পরিমাণে। আসলে এই সময় হাইপার অ্যাসিডিটি অনেক বেড়ে যায়, যেহেতু বাচ্চাটা বড় হতে থাকে, পেটটা অনেক বড় হয়, স্টমাকটা উপরের দিকে উঠতে থাকে। হ্যাঁ, এবং গ্যাস্ট্রিং এমটিং টাইম বলি আমরা, হ্যাঁ, গ্যাস্ট্রিং এমটিং টাইম সাধারণত আমাদের 3 to 4 hours, কিন্তু প্রেগনেন্সিতে এর আরো বেশি লম্বা সময় থাকে। হ্যাঁ, মানে এমটিটা গ্যাস্ট্রিক এমটিং হয় না, না হলে কি হয়, অ্যাসিড গুলো ওখানে জমা হয় এবং অ্যাসিড গুলা উপরের দিকে উঠে আসতে চায়, আমরা বলি গ্যাস্ট্রিক রিফ্লাক্স। তখন হার্ট বার্ন হয়, বুকে ব্যথা হয়, বুকের নিচে ব্যথা হয়, তো আপনার ওটাই হচ্ছে হাইপার অ্যাসিডিটি হচ্ছে। আপনি নেক্সট ক্যাপ খাচ্ছেন যেটা, সেটা অ্যাসিডিটির মেডিসিন ঠিকই আছে, তো যেহেতু এটা খাচ্ছেন, কিন্তু সমস্যা হচ্ছে আপনি একটা ব্র্যান্ড চেঞ্জ করতে পারেন। মানে আমরা অনেক সময় দেখি এক এক ব্র্যান্ডে এক একজনের ভালো কাজ হয়, তো আপনি আপনি যে ডক্টরকে দেখাচ্ছেন তাকে বলবেন যে এই ওষুধে আপনার বেশি ভালো কাজ করছে না, উনি হয়তো ওষুধটা বদলিয়ে দিবে অথবা একটা ডোজ বাড়িয়ে দিবে। এর সাথে আমরা কিছু লিকুইড সিরাপ পাওয়া যায়, এখন সাসপেনশন পাওয়া যায়, যে গুলা হচ্ছে হার্ট বার্নটা কমিয়ে দেয়। হ্যাঁ, আমরা বলি যে অ্যাসিডিটি কমিয়ে দেয়, সেটা আপনি নিতে পারেন। এছাড়া একদম ন্যাচারাল যে ফাইবার আছে, কিন্তু যেমন আমরা ইসবগুল সবাই চিনি, সেই ইসবগুলটা কিন্তু এখন অনেক বেশি প্রসেস হয়ে সুন্দরভাবে মার্কেটে পাওয়া যায়, ওষুধের দোকানেও পাওয়া যায়। আপনি যদি সেই ইসবগুলটা খালি পেটে সকালে এবং রাতে খান, তাহলে আপনার এই সমস্যাটা কিন্তু অনেক কমে যাবে। এবং আরেকটা জিনিস এখানে মনে রাখতে হবে, আমরা কিন্তু 3 বেলা 3টা বড় খাবার খাই, এমনি ছোট ছোট নাস্তা করি, কিন্তু 3 বেলা 3টা বড় খাবার খাই। সবসময় মনে রাখবেন যে বড় খাবার খাওয়ার 2-3 ঘন্টার মধ্যে কিন্তু মানে শুইতে যাওয়া যাবে না ডিউরিং প্রেগনেন্সি, স্পেশালি রাতের সময়। রাতে যে ডিনারটা করা হয়, সে ডিনারের করার থেকে রাতে যে ঘুমাতে যাওয়ার সময়, সেটা অবশ্যই 3 থেকে 4 ঘন্টার গ্যাপ থাকতে হবে। এই জন্য যারা প্রেগনেন্ট আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, আপনারা যদি 7:30 থেকে 8টার মধ্যে আপনাদের ডিনার একদম কমপ্লিট করতে পারেন সবচেয়ে ভালো হয়। আমরা বেশিরভাগই 10টা 11টার সময় ঘুমাতে যাই, তো সেই হিসাব করলে আমার মনে হয় 7:30 থেকে 8টার মধ্যে যদি খেয়ে ফেলেন, তাহলে এই যে সমস্যাগুলা এগুলা কিন্তু কম হবে। কারণ অ্যাসিডের যে রিফ্লাক্সটা সেটা কিন্তু রাতের বেলাতেই হয়, যেহেতু শুয়ে থাকা হয়, তো সেই রাতের বেলা রিফ্লাক্সটা কিন্তু সারাদিন ধরে কষ্ট দিতে থাকে, তো এই জিনিসগুলা খেয়াল করতে হবে। এবং যাদের ঝাল খাওয়ার অভ্যাস, আমরা দেখি যে প্রেগনেন্সিতে কিছুই খেতে ইচ্ছা করে না, খালি ভর্তা খেতে ইচ্ছা করে, আলু ভর্তা, এই ভর্তা, সেই ভর্তা, তো এই ভর্তা গুলাও কিন্তু অ্যাসিডিটি করে। আপনারা চেষ্টা করবেন ভর্তা ভাজি যেটাই খান সেটা দুপুরে খাওয়ার জন্য, রাতের বেলা সন্ধ্যার পরে কোনো ভাজা পোড়া না খাওয়ার চেষ্টা করবেন, তাহলে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো থেকে আপনারা দূরে থাকতে পারবেন। ধন্যবাদ। দর্শক, আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ আপনার এই শেয়ারের মাধ্যমে অনেকেই অনেক কিছু জানতে পারবে, দেখতে পারবে, আর সেখানেই আমাদের সাথে সাক্ষাৎ। জন্মের সময় আপনার শিশুর স্টেম সেল সংরক্ষণ করে আপনি আপনার পরিবারকে 80টি রোগ থেকে আজীবন সুরক্ষিত রাখতে পারবেন। স্টেম সেল সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনার শিশুর সুস্থ ও সুরক্ষিত ভবিষ্যতের জন্য। কর্ড ব্লাড ব্যাংকিংয়ের জীবন রক্ষাকারী সুবিধা সম্পর্কে আরও জানতে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই নাম্বারে 01312178910।